ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাথেন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। আজকে আমি আইএসসি ক্লাস 11-12 জন্য ঠাকুরদা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার থেকে তোমাদের কিছু এমসিকিউ দেব। আজকে আমি 20টি এমসিকিউ দেবো পার্ট ওয়ানে, আরও 20টি এমসিকিউ আমি পার্ট টুতে দিয়ে দেবো। তো চলো এক নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। কোথাকার জমিদারেরা বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন? কোথাকার জমিদারেরা বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন? উত্তর হচ্ছে নয়নজোড়ের। উত্তর হচ্ছে নয়নজোড়ের। দু নম্বর প্রশ্নে যাচ্ছি। সাধারণের নিকট থেকে বাবু উপাধি লাভ করতে কী করতে হয়? সাধারণের নিকট থেকে বাবু উপাধি লাভ করতে কী করতে হয়? উত্তর হচ্ছে দুঃসাধ্য তপশ্চরণ করতে হতো। দুঃসাধ্য তপশ্চরণ করতে হতো। তিন নম্বর প্রশ্নে যাচ্ছে। নয়নজোড়ের বাবুরা কীভাবে কাপড় পরতেন? নয়নজোড়ের বাবুরা কীভাবে কাপড় পরতেন? উত্তর হচ্ছে পাট ছিঁড়িয়া ফেলিয়া ঢাকাই পাট পরিতেন। পাট ছিঁড়িয়া ফেলিয়া ঢাকাই কাপড় পরিতেন। পাট ছিঁড়িয়া ফেলিয়া ঢাকাই কাপড় পরিতেন। চার নম্বর প্রশ্নে যাচ্ছি। বাবুদের এমনভাবে কাপড় পরার কারণ কি? বাবুদের এমনভাবে কাপড় পরার কারণ কি? কারণ পাড়ের কর্কশতায় তাদের সুকোমল বাবুয়ানার ব্যথিত হতো। কারণ পাড়ের কর্কশতায় তাদের সুকোমল বাবুয়ানা ব্যথিত হতো। পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি। ঠাকুরদার গল্পের রচয়িতা কে? ঠাকুরদা গল্পের রচয়িতা কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছ নম্বর প্রশ্নে যাচ্ছি। তৎকালীন সমাজের কোন শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে? তৎকালীন সমাজের কোন শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে? উত্তর হচ্ছে জমিদারদের, যারা বাবু নামে পরিচিত ছিলেন। উত্তর হচ্ছে জমিদারদের, যারা বাবু নামে পরিচিত ছিলেন। সাত নম্বর প্রশ্নে যাচ্ছি। ইংরেজদের দেওয়া খেতাবগুলি কী কী? ইংরেজদের দেওয়া খেতাবগুলি কী কী? উত্তর হচ্ছে রাজা রায়বাহাদুর। রাজা রায়বাহাদুর। আট নম্বর প্রশ্নে যাচ্ছি। তারা লক্ষ টাকা খরচ করে কাদের বিয়ের আয়োজন করতেন? তারা লক্ষ টাকা খরচ করে কাদের বিয়ের আয়োজন করতেন? উত্তর হচ্ছে বিড়াল শাবকের। উত্তর হচ্ছে বিড়াল শাবকের। ন নম্বর প্রশ্নে যাচ্ছি। সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না কেন? সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না কেন? উত্তর হচ্ছে জমিদারের নিজের ভোগ বিলাসের সব নিঃশেষ করে ফেলত। জমিদারেরা নিজেদের ভোগ বিলাসের সব নিঃশেষ করে ফেলত। দশ নম্বর প্রশ্নে যাচ্ছি। নয়নজোড়ের একজন নির্বাপিত বাবুর নাম কি? নয়নজোড়ের একজন নির্বাপিত বাবুর নাম কি? উত্তর হচ্ছে কৈলাসচন্দ্র রায়চৌধুরী। উত্তর হচ্ছে কৈলাসচন্দ্র রায়চৌধুরী। এগারো নম্বর প্রশ্নে যাচ্ছি। কৈলাসবাবু নয়নজোড় ত্যাগ করে কোথায় বসবাস শুরু করেন? কৈলাসবাবু নয়নজোড় ত্যাগ করে কোথায় বসবাস শুরু করেন? উত্তর হচ্ছে কলকাতায়। উত্তর হচ্ছে কলকাতায়। বারো নম্বর প্রশ্নে যাচ্ছি। লেখক কৈলাসবাবুর কে ছিলেন? লেখক কৈলাসবাবুর কে ছিলেন? উত্তর হচ্ছে কলকাতার প্রতিবেশী। উত্তর হচ্ছে কলকাতার প্রতিবেশী। গল্পকথকের কি সহ্য হতো না? গল্পকথকের কি সহ্য হতো না? উত্তর হচ্ছে বড় সংখ্যার চেক লিখলে সেটা সহ্য হতো না। বড় সংখ্যা যদি কৈলাসবাবু কখনো চেক লিখতেন তখন সেটা লেখকের কিন্তু সহ্য হতো না। চোদ্দ নম্বর প্রশ্নে যাচ্ছি। ঠাকুরদা কে ছিলেন? ঠাকুরদা কে ছিলেন? উত্তর হচ্ছে নয়নজোড়ের জমিদারদের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী। নয়নজোড়ের জমিদারদের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী। ঠাকুরদার একটি মাত্র নাতনির নাম কি? পনেরো নম্বর প্রশ্ন। ঠাকুরদার একটি মাত্র নাতনির নাম কি? উত্তর হচ্ছে কুসুম। উত্তর হচ্ছে কুসুম। ষোলো নম্বর প্রশ্নে যাচ্ছি। বহু
বর্তিকা বিশিষ্ট কথাটির অর্থ কি? বহু বর্তিকা বিশিষ্ট কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে অনেকগুলি প্রদীপ সমন্বিত, অনেকগুলি প্রদীপ সমন্বিত। 17 নম্বর প্রশ্নে যাচ্ছি, আশরাফি কথার অর্থ কি? আশরাফি কথার অর্থ কি? উত্তর হচ্ছে সোনার মুদ্রা, উত্তর হচ্ছে সোনার মুদ্রা। 18 নম্বর প্রশ্নে যাচ্ছি, দেদীপ্যমান কথাটির অর্থ কি? দেদীপ্যমান কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে অত্যন্ত উজ্জ্বল, উত্তর হচ্ছে অত্যন্ত উজ্জ্বল। তো পরবর্তী প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি এত পছন্দ করার জন্য। আর কি ধরনের সাজেশন চাইছো আমার কাছ থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হচ্ছে কি না অবশ্যই সেটাও জানিও। আমাকে কিছু সাজেশন বলার হলে সেটাও কমেন্ট করতে পারো। তো তোমরা বেল আইকনটি প্রেস করে দেবে ফার্দার নোটিফিকেশনের জন্য, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকেই ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, চটপট করে সব ভিডিওগুলি প্রথমেই পেয়ে যাবে। আর যারা তোমরা অনলাইন অফলাইন আমার কাছে পড়ার জন্য ইমেল পাঠিয়েছো, আমি রিপ্লাই দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। আর যারা করতে চাইছো আমার ইমেল আইডি দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। 19 নম্বর প্রশ্নে যাচ্ছি, বাবুদের বাবুয়ানার পরিচয় দাও, বাবুদের বাবুয়ানার পরিচয় দাও। উত্তর হচ্ছে, তারা খুব ধুমধাম করে বিড়াল শাবকের বিবাহ দিত, তারা খুব ধুমধাম করে বিড়াল শাবকের বিবাহ দিত। 20 আর অন্তিম প্রশ্নে যাচ্ছি, ঠাকুরদার কাছে জমিদারির শেষ সম্বল কি কি ছিল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠাকুরদার কাছে জমিদারির শেষ সম্বল কি কি ছিল? উত্তর হচ্ছে, বহুমূল্য গোলাপ পাশ, আতরদানি, সোনার রেকাবি, রূপার আলবোলা, বহু মূল্যবান শাল, একটি পাগড়ি, সেকেলে জামা জোড়া। বহুমূল্য গোলাপ পাস, আতরদানি, সোনার রেকাবি, রূপার আলবোলা, বহুমূল্যবান শাল, একটি পাগড়ি, সেকেলে জামা জোড়া। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।